আর প্রেমী মানুষের কাছে দুদিন বা তিন দিন ছুটি আসলেই প্রথমে যে জায়গা দুটো কথা মাথায় আসে, একটা হচ্ছে দার্জিলিং আর একটি গ্যাংটক। আমিও তাই দুরাত তিন দিনের ট্যুরে চলে গিয়েছিলাম গ্যাংটক, আর ছিলাম আমার খুব পছন্দের একটা হোটেলে, আর খুব মজা করেছিলাম বরফ। গতবার এই হোটেলে আমার ভালো লেগেছিল বলে এই হোটেলে নিলাম। তোর রুমটা একবার তোমাদের দেখিয়ে দিয়েছি, কালকে লাচুং যাওয়ার। আর লাচুং মানে তোমরা জানো অ্যামপাং ভ্যালি কাটাও ওই সাইডেই যাওয়া, মানে বরফ হাতে নেওয়ার খুব ইচ্ছা হচ্ছে যেহেতু এখন দেখছি বরফ পড়ছে। তো মাত্র 190 টাকায় কিন্তু আজকে পৌঁছে যাবো শিলিগুড়ি থেকে গ্যাংটক। গাড়ি ভাড়া করে তো অনেকবারই গেছেন, আর যদি সিঙ্গেল যাও তাহলে কীভাবে যাবে। আর আজকে আমি চলে যাবো এই সিকিম সরকারের বাসে করে শিলিগুড়ি থেকে গ্যাংটক। এই বাসের জার্নি কিন্তু আমি আগেও করেছি, গত মাসে যখন এসেছিলাম তখনও করেছিলাম। তো তখন তোমরা রেসপন্স খুব ভালো দিয়েছিলে, তার জন্য ভাবলাম এখন যখন যাচ্ছি আর একবার তোমাদের দেখাবো। আর এই বাসে করে যেতে হলে কিন্তু তোমাদের চলে আসতে হবে এসএনডি বাস স্ট্যান্ড, তেনজিন রোগে বাস স্ট্যান্ডে একদম অপোজিটেই সিকিম সরকারের বাস স্ট্যান্ডে। তো এই বাইরেই হচ্ছে তেনজিন রোগে বাস স্ট্যান্ড, অপোজিটেই তেনজিন রোগে বাস স্ট্যান্ড, আর ভেতর ঢুকলে কিন্তু এসএনডি বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডটা কিন্তু সিকিম সরকারের নিজস্ব বাস স্ট্যান্ড, আর এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে, টয়লেটও জায়গা আছে, সেগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে এসএনডি ক্যান্টিন, যদি কিছু খাবার টাবার থাকে। এই যে ক্যান্টিন, এই যে ক্যান্টিন পুরোটা, এই যে ওয়াশরুম আছে, এখানে ওয়েটিং লাউঞ্জও কিন্তু আছে। তো এটা যে ওয়েটিং লাউঞ্জ, যদি ওয়েট করা হয় এখানে ওয়েট করতে পারো। যেমন আমি আজকে মানে সকাল সকাল চলে এসেছি, আমি তো তোমার লাস্ট এপিসোডও তারা দেখেছো আমি কালকে বাসে এসেছিলাম এনবিএসটিসি বাসে। তো আজকে ভোরবেলা কিন্তু আমি 4:30 মধ্যে পৌঁছে গেছিলাম, তারপর এসে কিন্তু এখানে ওয়েটিং লঞ্চে ওয়েট করছিলাম, মানে এখানে ওয়েটিং লঞ্চে ওয়েট করছিলাম। তোমরা যদি আগে আগে চলে আসো এখানে ওয়েটিং লঞ্চে ওয়েট করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু কাউন্টার, যেটা টিকিট প্রথমে কাজ হবে টিকিট কাউন্টারে এসে লাইন দেওয়া, কেন লাইন অনেক পড়ে যায়। আমি সকাল সকাল এসে একদম ফার্স্ট লাইনটাই দিয়েছি। আর তোমরা গ্যাংটকে যাবে, তোমার লাগেজ থাকবে তোমাদের সাথে, লাগেজ রাখার কোনো সমস্যা নেই। বড় লাগেজ থাকলে কিন্তু এই বাসের ওপর ডিগ্রি দেখো তুলে দিচ্ছে, আর ছোটো কারো লাগেজ তোমরা বাসের ভেতরে গ্যারি করতে পারবে। আর এই গেট থেকে ঢুকেই কিন্তু সামনে টিকিট কাউন্টার আছে, ফার্স্ট কাজ হবে তোমাদের টিকিট কাউন্টারে সে লাইন দিয়ে টিকিটটা কেটে নেওয়া। আর তোমাদের টাইমিং যদি দেখিয়ে দিই, এই হচ্ছে গাড়ির টাইমিং। আর দেখো টিকিট কাউন্টার, এখানে কিন্তু আমি সকালে লাইন দিয়ে টিকিট কিনে নিয়েছিলাম, তোমরা প্রথমে কাজ হবে টিকিটটা কেটে নেওয়া। আচ্ছা, অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু অনলাইন বাসে কিন্তু সকালবেলা কোনো বাসে অনলাইন হয় না, 8টার পর থেকে বাসে অনলাইন হয়। অনলাইন টিকিট তোমরা অনলাইনেও কাটতে পারবে, রেড বাস বা মেক মাই ট্রিপ থেকে অনলাইনেও কেটে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের সিট বাসে কিন্তু করে নিতে পারবে সিট বাসেটা। আমি যেমন এখানে এসে আগে আগে এসে গেছিলাম, তাই আগে এসে লাইন দিয়ে কিন্তু টিকিট কেটেছি। আর যদি তোমাদের ওয়েদারের কথা বলি, ওয়েদারে কিন্তু মানে মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, ফোটা ফোটা অলরেডি পড়ছে। তো দেখা যাক গ্যাংটকে গিয়ে কী ওয়েদার পাই, আর গ্যাংটকে গিয়ে প্ল্যানিং করবো, গ্যাংটকে তো থাকবো দুদিন, গ্যাংটকে গিয়ে প্ল্যানিং করবো যে পরবর্তী কী করবো। যদি এরকমই মেঘলা ওয়েদার থাকে হতে পারে গিয়ে বরফ হবে তোমাদের দেখাতে পারি। আচ্ছা, তোমাদের বাসের টাইমিংগুলো একবার বলে দিই, এখানে সকাল কিন্তু 6:30 থেকে বাস যাওয়া স্টার্ট হয় গ্যাংটকের উদ্দেশ্যে। আর এখান থেকে শুধুমাত্র গ্যাংটক না, যদি পেলিং যেতে চাও সিকিমের বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়ার বাস এখান থেকে পেয়ে যাবে। যেমন আমি বাসটা যাচ্ছি কিন্তু 6:30 সময়, আর 6টার সময় মাঝে মধ্যে বাস ছাড়ে, কিন্তু অফিসিয়ালি বাস 6:30 সময়। এরপর থেকে মোটামুটি পরপর বাসগুলো রয়েছে আধা ঘন্টা 1 ঘন্টা পরপর। আর 8টার সময় যে বাসটা আছে ওই বাসটা কিন্তু অনলাইনে বুক করতে পারো, তার আগে বাসগুলো কিন্তু অনলাইনে বুক করতে পারবে না। মেঘের অবস্থা দেখো, মেঘের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আর তোমার যদি মনে করো যে বাসে লাগেজ রাখলে কিন্তু মাথার ওপর রাখলে সেফ থাকবে কি না, সেফ থাকবে, কেন দেখো প্যাক করে রাখছে আর সব মানে বেঁধে রাখছে, কোনো সমস্যা নেই, বৃষ্টি বৃষ্টি পড়লে ঢাকা থাকবে। তো 190 টাকা দিয়ে, তো এই 200 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট কর্পোরেশনের। তো এই 200 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম গ্যাংটক যাওয়ার। তো ঘড়িতে এখন 6:27, আর আমরা বেরিয়ে পড়লাম এসএনডি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকের উদ্দেশ্যে।
তো ঘড়িতে 9:03 আর আমরা এসে পৌঁছলাম তিস্তা নদীটা আছে যেখানে তার পাশেই একটা হোটেলে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে তাই এখানে গাড়ি দাঁড়িয়েছে কিছুক্ষণের জন্য এখানে ওই 10-15 মিনিটও দাঁড়াবে আমাদের বাস আর ব্রেকফাস্টটা তোমরা যা চাও এখান থেকে করে নিতে পারো তো যাই হোক জায়গাটা এক্স্যাক্ট না আমিও জানি না কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দারুণ জায়গা একটু বাসটা দাঁড়িয়েছে সিকিম গভর্নমেন্টের কয়েকটা বাস এখানে দাঁড়িয়েছে দেখছি পরপর তো এখানে সবাই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করবে তারপর আবার বেরিয়ে পড়বো আমরা গ্যাংটকের উদ্দেশ্যে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তাই বাইরে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না ভেতরে গিয়ে বসি তো ঘড়িতে 9:18 তো ছোট্ট একটা ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম আবার তো বন্ধুরা ঘড়িতে 9:41 আর আমরা এন্টার করলাম সিকিমে ঘড়িতে এখন 11:37 আর এসে পৌঁছলাম এসিটি বাস স্ট্যান্ড গ্যাংটক আর এরপর তোমাদের কাজ হবে একটা হোটেল নিয়ে নেওয়া যদি হোটেল না নিয়ে থাকো তো সেটা দেখে নিতে পারো এমজি মার্কেট কাছাকাছি নিয়ে নিতে পারো আর আমি যে হোটেলে নিয়েছি সেই হোটেলে যাবো চলো সেখানে যাই গিয়ে কথা হচ্ছে তো চলে আসলাম আমার হোটেলে আমি যে হোটেলে নিয়েছি সেটা হচ্ছে হোটেল ডেমাজং গত মাসে যখন এসেছিলাম তখনও কিন্তু আমি হোটেলে এসেছিলাম তখন জাস্ট দেখতে এসেছিলাম মানে যখন সার্চ করতে আসি যখন দেমাভাবে আমরা সবাই বিভিন্ন হোটেল দেখতে আসি আমার হোটেলটা ভালো লেগেছিলো তখন কিন্তু তখন রুম পাইনি বলে যে তখন আর থাকা হয়নি কিন্তু এইবার সেটা সুযোগটা ছাড়লাম না থেকে গেলাম এই হোটেলটা নেওয়ার একটা কারণ হচ্ছে খুব ভালো একটা কারণ হচ্ছে এই পিছনের ভিউ একদম জানলা বড় খোলা পিছনের ভিউটা কিন্তু খুব সুন্দর ভিউটা একবার দেখাই তোমাদের তো এই হচ্ছে এই হোটেল ডেমাজনের ওপর থেকে ভিউ এদিক থেকে কিন্তু পাহাড় দেখা যায় এখন যেহেতু কুয়াশা হয়ে আছে পাহাড়টা হয়তো তোমার ভালোভাবে দেখতে পাচ্ছ না আর এখান থেকে কিন্তু সানসেটটা হয় সানসেটটা খুব সুন্দর লাগে তো গতবার এই হোটেলটা আমার ভালো লেগেছিল বলে এই হোটেলে নিলাম তোর রুমটা একবার তোমাদের দেখিয়ে দিয়ে আসতে হবে তো এই হলো একটা সিম্পল রুম একদম সিম্পল টু সিম্পল রুম একটা বেড আছে যেখানে 2 থেকে 3 জন থাকতে পারবে একটা টিভি রয়েছে যেটা আমার কোনোদিনই লাগে না এই একটা কিছু রাখার জন্য রয়েছে যেখানে কম্বল অলরেডি যেখানে কম্বল আছে একটা আর এই টাওয়েলটা দেওয়া রয়েছে এইটা কিন্তু খুব সুন্দর লাগছে এই ছবিটা এই স্টিকারটা খুব দারুণ লাগছে আর বাথরুম যদি বলি এই হলো বাথরুম বাথরুমে কিন্তু গিজার রয়েছে আর যদি এদিকে বলি এই একটা আয়না রয়েছে যেটা আমি আছি আর বাইরে এত সুন্দর একটা ভিউ তো এই হোটেলে তোমরা চাইলে থাকতে পারো আমি তো আগেবারে এসে ভালো লেগেছিলো এবার তাই এখানেই আসলাম আর কোথাও অন্য কোথাও ভাবলামই না তো তোমরা এখানে আসলে আসতে পারো ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম কোনো দরকার বললে কোনো হলে ফোন নাম্বার ফোন করে চলে আসতে পারো আর দেখা যাক এরপরে দুদিন তো আছেই দুদিন গ্যাংটকে কী প্ল্যান হয় সেটা ওয়েদার উপর ডিপেন্ড করে ইচ্ছা তো আছে লাচুং যাওয়ার আর লাচুং মানেই তোমরা জানো ইয়ামথাং ভ্যালি কাটাও এইসব জায়গাগুলো তো চেষ্টা করবো একটু বরফের মজা নেওয়ার তো ঘড়িতে এখন 2:00 আর এই হোটেলে থাকার একটা বিশেষ সুবিধা হচ্ছে তোমার খেতে কোথাও বাইরে যেতে হবে না এত বাঙালিয়ানা খাবার পেয়ে যাবে যেমন আমি এত খাবার বলে রেখেছিলাম দামি যে আমি এসে কিন্তু দুবেলা এখানে খাবার পাবো তো সেই মতো করে কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে একদম সাদা মিটে যেমন বাঙালি বাড়িতে যেমন ভাত রান্না হয় তেমন একদম সাদা ভাত ডাল তরকারি মাছ আর এই হলো স্যালাড তো এই দিয়ে আছে দুপুরবেলা লাঞ্চটা করে নিই এখানে লাঞ্চের ব্যবস্থা করে রয়েছে তোমাদের বাইরে কোথাও যেতে হচ্ছে না এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট তো বাসের জার্নিটা কিন্তু বেশ ভালোই করলাম তো কম খরচায় তোমরা বাসে চলে আসতে পারো আমরা তো গাড়িতে সাধারণত চলে আসি কিন্তু বাস কিন্তু কমফোর্টেবল যথেষ্ট কমফোর্টেবল সিটও ভালো
আর তার সাথে সাথে আমি কম খরচা তো আসার কথা বললাম, তার সাথে সাথে তোমরা কোথায় থাকতে পারবে এমন একটা হোটেলও খোঁজো তোমাদের দিলাম। এমজি মার্গ এই হোটেলটা আমি যদি বলি, এমজি মার্গ থেকে ওই 10-15 মিনিটের দূরত্বে, আর মানে হাঁটা পথে 10-15 মিনিটের দূরত্বে ডিস্ট্রিক্ট কোর্টের কাছাকাছি। আর এই হোটেলে একটা বড় সুবিধা হচ্ছে, যেটা আমি মানে সবসময় ফিল করি, যেটা সুবিধাজনক সবার জন্য, সেটা হচ্ছে সারাদিনে একবার কিন্তু হোটেল কর্তৃপক্ষ তোমাদের এমজি মার্গ অবধি যাওয়া আর আসা সেটা কিন্তু ওনারা পে করবেন। এটা কিন্তু খুবই ভালো জিনিস। তো তেমনই যেমন আমি এখন খরচা করে আসলাম, তো ওনারা কিন্তু খরচাটা পেমেন্ট করে দেবেন। তো এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট। তো এটা কিন্তু তোমরা সুযোগটা নিতে পারো। আর ফোন নাম্বার তো আমি বললাম, ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, এখানে আসতে পারো, খুব ভালো লাগবে। আমি তো এখান থেকে এসে কালকে দেখা যাক, আমার কালকে প্ল্যানিং আছে, 2 দিন তো থাকছি ক্যাংটকে, তো আমার প্ল্যানিং আছে কালকে লাচুং যাওয়ার। আর লাচুং মানে তোমরা জানো অ্যামসাং ভ্যালি কাটাও ওই সাইডে যাওয়া, মানে বরফ হাতে নেওয়ার খুব ইচ্ছা হচ্ছে, যেহেতু এখন দেখছি বরফ পড়ছে। তো ওয়েদারটা একটু এরকম হয়ে গেছে, ঠিক আছে, ওয়েদার তো পাহাড়ে ওয়েদার সবসময় চেঞ্জ হয়, তো পাহাড়ে ওয়েদার তো সবসময় চেঞ্জ হয়, আর বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম থাকে, সেটাকেই নিয়েই কিন্তু সব কিছু। তো দেখা যাক কালকে কী ওয়েদার পাই, আর কালকে এখান থেকে খারাপ ওয়েদার পেলে যে আরও উপরে গিয়ে মানে লাচুকে গিয়ে যে খারাপ ওয়েদার পাবো তা নয়, তো সেটা তো ভালো হতেও পারে, ভালোই হবে আশা করছি। তো দেখা যাক কী হয় না হয় সেটা তোমার সাথে শেয়ার করবো, আর কার সাথে শেয়ার করবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ছবিতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে যাতে ভুলো না, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে ফলো করে দিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।